গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের আদেশের রায়ের দিন পিছিয়ে আগামী মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। গত বছরের 14 আগস্ট গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর 23 আগস্ট মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। জেনারেল অফিস থেকে তারা রেসপন্ড নম্বর অনেক পক্ষে সেক্রেটারির পক্ষে লোকাল গভর্নমেন্টের পাওয়ার একটা ফাইল করেছে, করে সময় চেয়েছে, রিপোর্ট রিল্যাক্টান্টলি টাইম দিয়ে চাইনি, যেহেতু জাজমেন্টের জন্য আছে। আমিও বলেছি জাজমেন্টের জন্য থাকলে এখানে অ্যাডজমেন্ট দেওয়ার কোনো বিধান নাই, যদি কোনো কোয়ারি থাকে আপনারা করতে পারেন ডিউরিং দ্য পিরিয়ড অফ জাজমেন্ট। পরে লাস্টলি ডিএজি রিকোয়েস্টে এটা মঙ্গলবার দিন রাখছে, জাজমেন্টের জন্যই থাকবে এবং নো ফার্দার অ্যাডজমেন্ট ডিউরিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।